হজরতি কুদ্দিসের রূপ খলিফাদায় উপস্থিত আলেমগণ এবং দিনদরদি ভাইসব, আমার ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এবং গ্রামবাসী, সকলকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই, আজকে ভারতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিন আমরা সবাই জানি। এইমাত্র আমাদের জাতীয় পতাকা উত্তোলন হলো, প্রজাতন্ত্র দিবস। আপনারা জানেন এই রকম যত আমাদের জাতীয় দিবস আছে বা গুরুত্বপূর্ণ কিছু ছুটির দিন, আমরা পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দিনই মজলিস করে থাকি। আলহামদুলিল্লাহ, হযরতজি কুদ্দিসা সিররুর একটা বিশেষ ইচ্ছা ছিল যে এই গ্রামে একটা মজলিস বরাবরের জন্য কায়েম হোক। বিগত প্রায় 16-17 বছর হল এই দিনে আমাদের এখানে এই বৈচিত্র্যপূর্ণ দিনই মজলিস চলছে। এর জন্যে বিগত দিনগুলিতেও যারা আমাদের সহযোগিতা করেছেন এবং আজকের দিনেও যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সেই সহযোগিতা, সে আর্থিক হোক, শারীরিক হোক বা মৌখিক হোক, তা যেন কবুল করে নেন এবং সেটাকেই তাদের নাজাতের জারিয়া বানিয়ে নেন। সেই সঙ্গে যে সমস্ত ভাই সব আমার দিনদরদি ভাই, বহু কষ্ট করে, অর্থ ব্যয় করে, মূল্যবান সময় নষ্ট করে এসে উপস্থিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেও আমি পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের পক্ষ থেকে এবং আমার ক্লাব প্রীতিসংঘের তরফ থেকে মুবারকবাদ জানাই। তাদের এই ত্যাগ আল্লাহ কবুল করে নিন। এরপরে আজকের যেই মজলিস, বিগত 3 বছর হল যিনি এর প্রতিষ্ঠাতা আমাদের মধ্যে নেই, কাজেই আমাদের যে তার কথা তো আমরা স্মরণ না করে পারি না, সব সময় তার স্মৃতি আমাদের সঙ্গে আছে, তার দোয়া আছে। যারা তার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছেন তার অভাব নিশ্চয়ই অন্তরে অনুভব করেন। তো আজকে এই যে মজলিস, এই মজলিসটা সম্পর্কে আমাদের একটু কথা আমি বলে নেব। দেখুন, আপনারা জানেন আমাদের এই মজলিস জলসার মতো নয়, এটা একটা গঠনমূলক মজলিস। আমরা সারা বছর পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনে কিভাবে আমরা কাজ করি, করে থাকি, বিগত প্রায় 60 বছরেরও বেশি সময় হযরতজি যে শুরু করেছিলেন সেটা চলে আসছে, তারই একটা নমুনা এই মজলিসে তুলে ধরা হয়। যারা ভাবেন যে শুধু বক্তব্য হবে জলসার মতো, না, সেটা তাহলে আপনারা ভুল করবেন। একবারে সংক্ষিপ্ত সময়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে কোরআন হাদিসের আলোকে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন কী চিন্তা ফিকির করে, কীভাবে
শরীয়তকে মানুষের সামনে তুলে ধরে এবং বলতে চায় যে শরীয়ত কঠিন না। যুব সমাজের সামনে এমন একটা ছায়া, এমন একটা ছবি তৈরি হয়েছে যে শরীয়ত বুঝি খুব কঠিন। তিনি বারবার বিভিন্ন মজলিসে বক্তব্যের মধ্যে দিয়ে একথা তুলে ধরেছেন যে শরীয়ত সহজ, ছেলেরা তোমরা এগিয়ে এসো, শরীয়ত সহজ জানলে। সেই কথাই আমি বলতে চাই বা আমাদের এই মজলিসগুলোর মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলতে চাই যে শরীয়ত সহজ। দুধের মধ্যে যেমন ঘি মাখন ছানা থাকে, শরীয়তের মধ্যেও তরিকত হকিকত মারিফত আছে। এটা হযরতজি কুদ্দিসাসিরু আমাদের সামনে তুলে ধরে দেখিয়েছেন যে শুধু শরীয়ত শরীয়ত যারা করে, শরীয়তের কড়াকড়ি করতে গিয়ে ছোবড়া সর্বস্ব মানুষে পরিণত হয়, ছোবড়া সর্বস্ব মানুষে পরিণত হয়, মুসলমানে পরিণত হয়। ফলে তারা দীন ইসলামের যে প্রকৃত মজা তারা তা থেকে দূরে থাকে। তাই আমরা এই মজলিসগুলোর মধ্যে দিয়ে এটা বারে বারে প্রচার করতে চাই যে শরীয়ত অত্যন্ত সহজ। প্রত্যেক আলেমেরই, মুহাক্কিক আলেম তারা যুব সমাজকে কাছে পেতে চেয়েছেন, কেন তারাই তো আগামী দিনের পথ প্রদর্শক। তাদেরকে ছাড়া দিন ইসলাম জিন্দা হবে না, এটা আমরা হযরতজিকে দেখে শিখেছি। তিনি কিভাবে আদর করতেন কচি কাঁচাদের, যুবকদের। যুবকরা তো উচ্ছৃঙ্খল হবে, এটা স্বাভাবিক। যুবকরা তো প্রলোভনে পা দেবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের যদি সেই মনের জগতে একটা বিপ্লব ঘটিয়ে দেওয়া যায় তাহলে তারা সত্যিকার মানুষ হয়ে যাবে। তাদের দ্বারা সমাজে একটা শান্তি ফিরে আসবে। হযরতজি কুদ্দিসাসিরু তিনি এক জায়গায় বলছেন কি আকুল আবেদন, এই যুবক সমাজকে লক্ষ্য করে বলছেন যে আমরা আর উপেক্ষিত হব না, পদদলিত হব না, শোষিত হব না, নিষ্পেষিত হব না, জালিমও হব না, মজলুমও হব না, শোষকও হব না, শোষিতও হব না, অন্যায় অসত্যের পূজারি হব না, অনাচার অবিচার করব না, অসত্য কলুষ অন্যায় অত্যাচার বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলতা থেকে জগৎকে মুক্ত করব, বিশ্বকোষ কোরআনের শাশ্বত সনাতন আদর্শ নীতি মেনে চলব। হে বন্ধু, আমার তপ্ত কলিজা ব্যথিত হৃদয়ের উপর তোমাদের সুকোমল হস্ত রেখে এই প্রতিশ্রুতি দাও। কত বড় আকাঙ্ক্ষা, কি আকাঙ্ক্ষা যে যুব সমাজ এগিয়ে আসবে। আমি তাই বলি আমার ক্লাবের সদস্যদের যে তার খুব ইচ্ছা ছিল তার কাছের সব স্নেহভাজন ছেলে যারা এই গ্রামের, আমি জানি তারা খুব যোগাযোগ রাখতো, ব্যস্ততার কারণে পারেনি, তাদের মধ্যে দিয়ে কাজ হবে, তারা এগিয়ে আসবে, তাহলে আমার উদ্দেশ্য, আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। একবার বলেছিলেন যে, দুঃখ করেই বলেছিলেন যে, এই যে দেখছো আমার চুল সব সাদা হয়ে গেছে, এটা আবুল হাসানদের গ্রাম, এই আলফিকারদের গ্রামের সব ছেলেরা যে একবার পথে চলে আসবে, এটা কেমন জানো তো, আমার সাদা চুল কালো হয়ে যাওয়ার মতো, মানে অবাস্তব কল্পনা। কিন্তু প্রথম প্রথম কত আশা ছিল, এটা তার মধ্যে একটা কি খেদ। তাই আমি আমার সমস্ত সদস্যবৃন্দদের কাছে আমি অনুরোধ করব, তার এই ইচ্ছা পূরণে আমাদের কিন্তু আরও যত্নবান হতে হবে। আমি জানি অনেক বেশি তারা পরিশ্রম করেছে, অনেক অর্থ ব্যয় করেছে,
তাদের সত্যি ঐকান্তিক প্রচেষ্টায় আমি নিজেকে মানে ধন্য বলে মনে করি, গর্ববোধ করি যে তারা এই মজলিসটাকে আলহামদুলিল্লাহ ধরে রেখেছে। বহু জায়গায় মজলিস হতো, সে মজলিস বন্ধ হয়ে গেছে। তাই কাজের তাদের কাছে আমার আরেকটু অনুরোধ, যে চেষ্টা, যে অর্থ ব্যয়, যে চিন্তা ফিকির তোমরা করেছো, তার সঙ্গে আরেকটু এগিয়ে এসে এই কাজকে আমাদের নিজেদের ঘাড়ে তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে মনে হয় তার আত্মা শান্তি পাবে, আমাদের জন্যে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। দু নম্বর কথা, পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের খাদিম হিসেবে আমি একটা কথা বলি। কেউ কেউ বলেন যে নিকেতনে কি হয়, নিকেতনে কি করতে যায় ছেলেরা, তো আমি বলি কি হয়নি। নিকেতন কি তৈরি করে? নিকেতনে যেমন পীর তৈরি হয়, নিকেতনে যেমন ইমাম তৈরি হয়, নিকেতনে মুয়াজ্জিন তৈরি হয়, নিকেতনে আলিম তৈরি হয়, নিকেতনে শিল্পী তৈরি হয়, নিকেতনে গবেষক তৈরি হয়, সর্বোপরি মানুষ তৈরি হয়। আল্লাহ আকবার, মানুষ তৈরির কারখানা, মানুষ তৈরির কারখানাতে মানুষ কিরকম মানুষ, এই অবয়বের দিক থেকে শুধু মানুষ না, সত্যিকার মানুষ কিরকম। হজরতজি কুদ্দিস আসির রূপ নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে হজরতে আশরাফ আলী থানভী সাহেবের যে মুজাদ্দিদিয়াতের কাজ, সেটা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছেন। কি সেটা? যে তখনই তুমি মানুষ যখন তোমার লেনদেন সাপ, আচরণ ব্যবহার সাপ এবং মন সাপ, তখন তুমি প্রকৃত মানুষ। এই যে মুজাদ্দিদিয়াতের কাজ হজরতে থানভী সাহেব, এইটাকে সারা জীবন দিয়ে হজরতজি তুলে ধরেছেন। এমন কোনো জায়গা নেই, এমন কোনো মজলিস নেই যেখানে হজরতজি বলেননি এই কথা, তোমরা মানুষ হও। নামাজ রোজা হজ জাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলামের মারিফত অজিফা সর্বস্ব নয়, সেটা একটা সামগ্রিক ব্যাপার। এই সামগ্রিক ব্যাপারটা হচ্ছে ইসলামের সঠিক চিত্র। এই যে ইসলামের সঠিক চিত্র তুলে ধরায় পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের যে কাজ, সেই সঠিক চিত্র হচ্ছে যে ইসলাম একটা বিজ্ঞান, সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান, এটা খুব ভালো করে বুঝে নিতে হবে। সত্যি কথা বলতে কি, দুই শ্রেণীর মানুষ দেখা যায়, একটা হচ্ছে সত্যের পূজারি আর দুই হচ্ছে মিথ্যার ভক্ত। আরেকটা শ্রেণী আছে, তারা সত্যকে উপলব্ধি করে কিন্তু মানতে পারে না, সেটা কোনো পদের মোহে হোক, কোনো রাজনৈতিক কারণ হোক বা কোনো ভয়ে হোক, তার একটা শ্রেণী। কিন্তু এই মেনে নেওয়ার মধ্যেই বরকত আছে, গুরুত্ব আছে, কারণ সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই, দেরি হতে পারে, সে সত্য প্রকাশিত হবেই। হজরতজি কুদ্দিস আসির রূপ সবচেয়ে বড় যে গুণটা ছিল আমরা দেখেছি, উনি বলতেন যে আমার যদি কোনো মিত্র হয়, তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটা আমি তুলে ধরব, আর আমার যদি কোনো শত্রু হয়, তার যদি কোনো গুণ থাকে সেটাও আমি একবারে প্রকাশ্যে বলবো। কত বড় নিরপেক্ষতা, কত বড় সংকীর্ণতাহীনতার একটা চিত্র, কী রকম মন থাকলে এটা করা যায়।
তো আজকে আমরা তার অনুপস্থিতিতে বুঝতে পাচ্ছি যে সত্যি কি শিক্ষা তিনি দিয়েছেন, কি জ্ঞান তিনি রাখতেন, কি দূরদর্শী মানুষ তিনি ছিলেন। এবার এই যে সত্য, সত্যের যারা অনুসারী তারা জীবনের বিনিময়েও সত্য ছাড়তে রাজি নয়। যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন, তারা সত্যকে আঁকড়ে থাকবে। কবি নজরুল এক জায়গায় বলেছেন, হজরতজি তার কিতাবে সেটা তুলে ধরেছেন, সত্যের তরে দৈত্যের সাথে করে যাও সংগ্রাম, রণক্ষেত্রে মরিলে অমর হইয়ে হইয়া রহিবে নাম। ভয় নাহি নাহি ভয়, মিথ্যা হইবে ক্ষয়, সত্য লভিবে জয়। ইনশাআল্লাহ সত্যের জয় হবেই। এরপরে আজকে যে ইতিহাস হযরতজি কুদ্দিসা সিররু তার কিতাবের মধ্যে এক জায়গায় লিখেছেন যে সাম ট্রুথ দেয়ার ওয়াজ বাট ড্যাশড অ্যান্ড ব্রুড উইথ লাইজ টু প্লিজ দ্য ফুল অ্যান্ড পাজল দ্য ওয়াইজ। মিস্টার ড্রাইডেন এই কথা বলেছেন, ভারতের ইতিহাস সম্পর্কে এটা একবারে অকাট্য কথা, কিছু সত্যি ছিল যা মিথ্যে মিশ্রিত। নির্বোধদের সন্তুষ্ট করার জন্যে, জ্ঞানীদের হতবুদ্ধি করার জন্য এমন তালগোল পাকিয়ে দিয়েছে, সত্যিকে চাপতে গিয়ে অদ্ভুত ব্যাপার, ইতিহাসকে বিকৃত করার কি অপপ্রয়োগ। কিন্তু আমরা জানি সত্যের জয় হবেই ইনশাআল্লাহ, আজ নয় কাল সত্য লইবে জয় ইনশাআল্লাহ। তাই আমি আর বিশেষ কথা বাড়াবো না, আগামী আমাদের যারা বক্তা আছেন তাদের কাছ থেকে আপনারা অমূল্য কথা শুনবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বসুন, এবং ইতিহাস সম্পর্কেও কিছু আলোচনা হবে। আর একটা কথা বলে দিই, আজকে আমাদের 12:30টাতেই যেমন জোহরের আজান হয় তেমন হবে, কিন্তু আমাদের নামাজ হবে 2:15 ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।